হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুদ সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের একটি বিশেষ জিনিস দেখাবো সেটি হচ্ছে আপনারা এমএস ওয়ার্ডের একই পেজে একাধিক কলাম কীভাবে ইনসার্ট করবেন একাধিক কলাম বলতে আপনারা একই পেজে উপরে এক সিঙ্গেল কলাম নেবেন এবং নিচের দিকে ডাবল কলাম নেবেন তারপর আবার সিঙ্গেল কলাম নেবেন এভাবে যদি নিতে চান তাহলে কিভাবে নেবেন সেটি আমি এই ভিডিওতে দেখাব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এমএস ওয়ার্ড সম্পর্কে আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানান এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম মাল্টি কথা অর্থাৎ আপনারা একই পেজে কিভাবে মাল্টি ইনসার্ট করবেন মাল্টি ইনসার্ট করার পূর্বে আপনাদেরকে কিছু বিষয় দেখাই এখানে লেআউট ট্যাবের অধীনে এখানে ব্রেক্স একটি বাটন রয়েছে এই ব্রেক সম্পর্কে ইতিপূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি এ সম্পর্কে আমার আলাদা একটি ভিডিও রয়েছে আপনি যদি সেই ভিডিওটি এখনও দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে আপনার জন্য সুবিধা হবে ব্রেক্সে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের বিষয় চলে আসবে এখানকার সকল বিষয় সম্পর্কে আলোচনা করবো না এই বিষয়গুলো সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি এখানকার শুধুমাত্র এখানে কন্টিনিউয়াস যে বাটনটি রয়েছে এই বাটনটি সম্পর্কে আলোচনা করব। এখানে দেখুন বর্তমানে আমার এই ডকুমেন্টে একটি কলাম রয়েছে আমি যদি এখানে মাল্টি কলাম ইনসার্ট করতে চাই অর্থাৎ উপরে সিঙ্গেল কলাম রয়েছে নিশ্চয়ই যদি আমি ডাবল কলাম নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ব্রেকসে ক্লিক করব তারপরে এখানে কন্টিনিউয়াস এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে একটি সেকশন ব্রেক হয়ে গেছে এই পেজের মধ্যেই সেকশন ব্রেক হয়ে গেছে তারপরে আমি যদি এখানে ডাবল কলাম ইনসার্ট করতে চাই এখানে আমি কলামসে সে ক্লিক করলাম তারপরে এখানে টু কলাম এই বাটনে ক্লিক করলাম এখানে আমার ডাবল কলাম ইনসার্ট হয়েছে না সেটি আমি বুঝবো আমি এখানকার টেক্সটগুলো কপি করছি কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি দেখুন এখানে ডাবল কলাম হয়েছে এখানে সিঙ্গেল কলমে এই টেক্সটগুলো আসছে তারপরে আমি যদি এখানে কন্টিনিউ এগুলো পেস্ট করে দেই তাহলে দেখুন এখানে এই যে এই পর্যন্ত এখানে ডাবল কলাম চলে আসছে এরপরে আমি যদি এর নিচে আবার সিঙ্গেল কলাম নিতে চাই তাহলে আবার আমি এখানে ব্রেকসে ক্লিক করব তারপরে এখানে কন্টিনিউয়াস এই বাটনে ক্লিক করব। তাহলে এইখানে আরেকটি সেকশন ব্রেক হবে দেখুন এখানে আমি সেকশন ব্রেক যখন করেছি সঙ্গে সঙ্গে এখানে ডাবল কলমের যে টেস্টগুলো সেটি পাশাপাশি চলে গেছে তারপরে আমি এখানে এটি সিঙ্গেল কলাম করব সিঙ্গেল কলাম করার জন্য এখানে আমি কলম ক্লিক করলাম তারপরে এখানে আমি ওয়ানে ক্লিক করলাম তাহলে এখানে সিঙ্গেল কলম হয়ে যাবে তারপরে আমি এখানে পেস্ট করছি তাহলে দেখুন বর্তমানে এটি সিঙ্গেল কলাম হয়েছে এরপরে আপনারা যদি আবার সেকশন ব্রেক দেন দিয়ে আবার যদি অন্য কোনো কলাম নিতে চান সেটিও নিতে পারবেন যেমন এখানে আমি ব্রেকসে ক্লিক করলাম তারপরে আমি এখানে সেকশন ব্রেক দিলাম তারপরে আমি এখানে কলমে ক্লিক করে আমি এখানে কলাম থ্রি একটু ক্লিক কলাম তারপরে আমি এখানে পেস্ট করছি দেখুন এই যে এখানে তিন কলামে চলে আসছে তাহলে আপনারা দেখলেন এখানে আপনারা সেকশন ব্রেক দিয়ে অর্থাৎ আপনারা একই পেজে সেকশন ব্রেক দিয়ে এখানে প্রথমে সিঙ্গেল কলাম তারপরে ডাবল কলাম তারপরে আবার সিঙ্গেল কলাম তারপরে আবার থ্রি কলাম এভাবে আপনারা নিতে পারেন এছাড়াও একই পেজে ডাবল কলাম এবং সিঙ্গেল কলাম নেওয়ার আরেকটি টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমার নিচের এই সেকশনগুলো এবং টেস্টগুলো মুছে ফেলতে হবে আমি এখানে কারশোর রেখে কন্ট্রোল শিপ দিয়ে আমি ইনপ্রেস্ট করলাম তাহলে আমার নিচের দিকে সকল টেক্সট সিলেক্ট হয়ে গেল তারপরে আমি ডিলিট টেস্ট করলাম তাহলে নিচের দিকে সকল টেক্সট ডিলিট হয়ে গেছে এখানে কোনো সেকশন ব্রেক নেই কিছুই নেই আমি এখানে এই টেক্সটটি আমি এখানে পেস্ট করছি বেশ কয়েকবার দেখুন এখানে আমি বেশ কয়েকবার পেস্ট করেছি অর্থাৎ অনেকগুলো টেক্সট এখানে চলে আসছে এখন আমি এই প্রথম এই টেক্সটটি যদি আমি সিঙ্গেল কলাম রাখি এবং নিচের এই দুটি টেক্সট যদি আমি এখানে ডাবল কলাম করি অর্থাৎ আমি এই তিনটি টেক্সট আমি সিলেক্ট করতে এই টেক্সটগুলো আমি এখানে ডাবল কলাম করতে চাচ্ছি তাহলে আমি এই টেক্সটগুলো সিলেক্ট করলাম তারপরে এখানে কলামসে ক্লিক করলাম এবং এখানে আমি টুতে ক্লিক করলাম তাহলে দেখুন এটি ডাবল কলামে চলে গেছে তারপরে এই সিঙ্গেলি সিঙ্গেলই রয়েছে এরপরে আমি যদি আবার অন্য কোনো কলাম নিতে চাই যেমন আমি এখানে দুইবার পেস্ট করলাম আমি এই পরের টেক্সটগুলো এখানে যদি আমি থ্রি কলাম নিতে চাই আমি এই টেক্সটগুলো সিলেক্ট করলাম তারপরে এখানে কলামসে ক্লিক করার পরে এইখানে আমি থ্রিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি থ্রি কলামে হয়ে গেছে এভাবে আপনারা আপনার ডকুমেন্টের সেকশন ব্রেক দিয়ে একই পেজে অনেকগুলো কলাম নিতে পারেন অথবা এভাবে সিলেক্ট করে করেও আপনি বিভিন্ন কলাম নিতে পারেন সিঙ্গেল কলাম অথবা ডবল কলাম নিতে পারেন এ ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এমএস ওয়ার্ডে একই পেজে মাল্টি কলাম ইনসার্ট করবেন অর্থাৎ সিঙ্গেল কলাম ডাবল কলাম ট্রিপল কলাম ইত্যাদি আপনারা একই পেজে ইনসার্ট করবেন আশা করি আজকের এই টেকনিকটি আপনার বাস্তব জীবনে আপনি কাজে লাগাতে পারবেন যদি এই টেকনিকটি আপনার বাস্তব জীবনে কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ